না রাগ করেননি কোনো ঘুরানো এতটা একটু চেহারাটা দেখা না এবারে দিকে স্যার এটা খুব কালা দেখা যায় না আমি এ বেটার দেখতে খুব খুশি না একটু দাঁড়াকে বেটা এবার সবাই স্যার জোয়ান জেডি আছে এটা একটু শরম লাগত শরমটা কি আমি গত কিছুদিন আগে ইয়াসিন হাফেজ সাহেবের লইয়া মানে আমার মুয়াজ্জিন হুজুরের লইয়া বেটার বাড়িতে মিলাদে গেছি নতুন বাড়ি কিনছেন না আবুল কালাম এবার কি নাম করেছিল সবাই কালামিয়া করেছিল আবুল কালাম এবার যেমন কালা এবার নাম মানে সবাই কালামিয়া করেছিল তো শরমের বিষয় না আমি এবার ঘরে যাই মিলাদ করার সময় এবার কইছে ও আজকে যে আমার মিলাদে আনছেন আমার মনটা টান দিছে এবারে কইলে মন খামি হইল আমি এই বেটাটা দিয়ে তাকাইয়া শুধু কইছি যে আজকে না মিলাদে আনছেন আগামী বার থেকে আর মিলাদে আনতে পারতেন না যদি আপনারা কালকে থেকে নামাজে না দেই মারহাবা কই না এই যে এই লোকটা বলার পর থেকে আদ পর্যন্ত এখন মসজিদে আসে মারহাবা কই না কেন আর অনেক মুরব্বীরে দেখি হয়তো অনেক মুরব্বীরা এই কথা বলার পর আমার বিরোধিতা করবো কালকের থেকে করেন সমস্যা নাই আমি চাই না আপনার এই রিজিক যে রিজিক বেনামাজির রিজিক আমি বলি না আপনাদেরকে খারাপ আমি বলবো অনেক মুরব্বীরে দেখি রাস্তার পাশে বৈশা বৈশা সিগারেট খায় লুড্ডু খেলে ওইটা করে টিভি লাগায় বৈশা থাকে আমার মনে হয় এই এলাকার মানুষগুলো যদি ভালো হইতে পারে ভালো হওয়ার একটা মাধ্যম আছে নামাজি ও আযান এমন একটা একটা করে মসজিদে আনেন এক একজন যারা যারা নামাজ পড়েন আজকে একজন কালকে একজন করে মসজিদে আনেন খোদার কসম হযরত ফারে এমন তিনটা মসজিদ লাগবে কথা বলেন না কেন বসেন আপনি এই লোকটার দিকে তাকে আমার খুব ভালো লাগছে তবে আমার একটা বিশ্বাস যে এই হযরত ফারা বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ আরো জোরে কোন ইনশাআল্লাহ